হালিম হচ্ছে ইফতারের অন্যতম একটা আইটেম। বিশেষ করে আমরা বাংলাদেশে যারা আছি তারা কিন্তু ইফতারে হালিম কম বেশি খেয়েই থাকি। তবে এবছর হালিম খাওয়া হয়নি, তাই আজকে হালিম রান্না করা হলো। আর শখের একটা জিনিস ভেঙে গেল, এই জিনিসটা অনেক আগের, বলা যায় যে সংসার জীবনের শুরুর দিকের একটা জিনিস, সেটা ভেঙে গেল, তাই মনটাও একটু খারাপ ছিল। আর হুট করেই বাসায় মেহমান চলে আসলো, তো সবাইকে নিয়ে একসাথে ইফতার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজই থাকে বারান্দা একটু ঢুঁ মারা। যদিও আমার এই বারান্দা আসলে বারান্দা বলা যাবে না, ছোট্ট একটা পকেটের মতো আর কি। তো সেখানে গিয়ে দেখলাম রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আর আমার শখের একটা জিনিস ভেঙে গিয়েছে। আর এই জিনিসটা ভাঙাতে খুব বেশি মন খারাপ হয়েছে, কারণ এটা একেবারে সংসার জীবনের শুরুর দিকের একটা জিনিস, আর এত বছর ধরে জিনিসটা আগলে রেখেছি আর সেটা হঠাৎ ঝড়ে ভেঙে গেল। তাই গাছগুলোকে আপাতত প্লাস্টিকের একটা বোতল কেটে এখানে রেখে দিলাম। আর এই ফুলদানিটা অবশ্য বারান্দায় কোনারে উঠানো ছিল না, এটা আসলে নিচেই ছিল, বাট খালা হচ্ছে ঘর মোছার সময়, মানে বারান্দা মোছার সময় এটাকে উপরে তুলে রেখেছিল, আর রাতে ঝড় বৃষ্টিতে পড়ে গিয়ে এটা ভেঙে গেছে। আর এই তো দুই ভাইয়ের আনন্দ মজা চলতেছে, ওদের দেখলে মনে হয় যে ছোটবেলাটাই সুন্দর, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সবাই সবকিছু রেডি করে দেয়, আদর করে খাওয়াও, যত্ন সবকিছু, আর মন মতো খালি খেলাধুলো করো। যদিও আফিফের এখন একটু পড়াশোনা করতে বসতে হয়, বাট ছোট্ট জন একদম পুরা বিন্দাস মজায় আছে। আফিফের তুলনায় ছোট্ট জন বেশি দুষ্ট, ওকে পড়াতে একটু হিমশিম খেতে হবে, কারণ সে এখনই বলে, একটু বসালেই বলে আমার আর ভালো লাগছে না পড়তে, তারপরে লিখতে বললে বলে একবার লিখে বললে যে আমার হাত ব্যথা করতেছে, আমি এখন আর লিখবো না, অনেক লিখে ফেলছি। আবার সে বলে আমি এখন ছোট, আমি এখনো বড় হইনি, মানে একটা না একটা বায়না তার আসলে থাকেই। অবশ্য তার যখন কোনো স্বার্থ উদ্ধারের দরকার হয় তখন সে বড় হয়ে যায়, আর যখন স্বার্থ উদ্ধারের আবার দরকার হয় তখন সে ছোট হয়ে যায়। এটা আসলে ডিপেন্ড করে কখন সে বড় হবে আর কখন সে ছোট হবে। আর সেহরির জন্য অল্প করে হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে, আর দুপুরের জন্য, দুপুর বলতেছি কেন, রাতের খাবারের জন্য কই মাছ রান্না করা হবে। আর এখানে হচ্ছে করলা ভাজি করা হইতেছে, আর সাদা করে এভাবে করলা ভাজি করলে আম্মুর হাতেরটা অনেক মজা লাগে খেতে। আর এদিকে আবরা সাহেবের কাণ্ড দেখেন, সে হচ্ছে পিছনে ঘ্যান ঘ্যান করতেছে গোসল করায় দেওয়ার জন্য। মানে এরা দুই ভাই গোসলের এত পাগল, আপনি যদি রাতে ঘুমের মধ্যেও বলেন গোসল করবো, ওরা সাথে সাথে উঠে বসে পড়বে, এরকম একটা অবস্থা। আম্মুর ঘরে যাবা? কি করবা আম্মুর ঘরে গিয়ে, যে তাকাও গোসল করবা? ঠিক আছে, তো কি আর করার, তাই ভাবলাম ওদেরকেও গোসল করাই দেই আর নিজেও গোসল করে ফেলি। আর এদিকে হচ্ছে আজকে হালিম রান্না করা হবে, রাঁধুনির হালিমটাই রান্না করা হয় বাসায় রান্না করলে। তো এখানে গরম পানি দিয়ে রাঁধুনি হালিম মিক্সটা ভিজিয়ে রাখা হয়েছে, আর এটার সাথে তো মশলা দেয়াই থাকে। আর আজকে হচ্ছে মুরগির মাংস দিয়েই হালিমটা রান্না করা হবে। গরুর মাংস দিয়ে রান্না করলে ওইভাবে আব্বু খেতে চায় না, যেহেতু তার মানে এজমার সমস্যা, এই জন্য মুরগির মাংস দিয়ে রান্না করা হচ্ছে। তো মোটামুটি তেলটা ভালো করে গরম করে বেশ অনেকটা পেঁয়াজি ভেজে নেওয়া হবে, কিছুটা বেরেস্তার জন্য রাখা হবে, আর কিছুটা দিয়ে হচ্ছে রান্না করা হবে। আর রান্নার সময় এরকমই সে সুযোগ পেলেই হচ্ছে গিয়ে নানুর কুলে উঠে বসে থাকে, নানুর কুল তার বেশি পছন্দ। মিউজিক চালায়, আমাদের তো মিউজিক নাই, একটা মিউজিক কিনে দিব। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা তুলে নেওয়া হয়েছে, আর অল্প কিছু হচ্ছে গিয়ে পাতিলেই রাখা হয়েছে। এর মধ্যে এখন চিকেনটা জাস্ট দিয়ে দিতে হবে, আর সাথে হচ্ছে গিয়ে রাঁধুনি যে হালিম মিক্সের মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর জাস্ট একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ পরে হচ্ছে যে ডালের মিশ্রণটা আছে সেটা এখানে ঢেলে দিলেই হবে। আর এইভাবে রান্না করতে কিন্তু খুবই ইজি, মানে একেবারে ঝামেলা ছাড়াই হয়ে যায়। আর এই মিশ্রণটা চেষ্টা করবেন মোটামুটি 3-4 ঘন্টা আগে একটু ভিজিয়ে নিতে, তাহলে খুব ভালো মতো ডাল চালের এই মিশ্রণটা ভিজে যে ফুলে ওঠে, তাহলে রান্নাটাও খুব সুন্দর হয়। তো যাই হোক, মোটামুটি এটা সিদ্ধ হতে কিন্তু ভালো পরিমাণেই পানি লাগবে, তো মোটামুটি অনেক পরিমাণে এখানে পানি দেওয়া হচ্ছে। আর চুলাটা মিডিয়াম টু লো আঁচে রেখে বেশ বেশ অনেকক্ষণ রান্না করে জাস্ট ফুটিয়ে নেওয়া হবে। আর ঘনটা আসলে নির্ভর করে আপনারা কেমন ঘন রেখে নামাতে চাচ্ছেন সেটার উপরে। আর এই ফাঁকে আফিফকে একটু পড়তে বসালাম, বড় ছেলেটাকে মাশাল্লাহ যখন যেটা বলি সে সেটা শুনে, মাঝে মাঝে একটু বেশি রাগ করে আর কি, একটু আবেগ বেশি, আর অন্য সব ঠিক আছে। আর এখানে দুই ভাই হচ্ছে গিয়ে মাঝে মাঝে এরকম খেলে, আর একা একা তারা একজন আরেকজনকে আদর করে, তাই ভাবলাম আপনাদের সাথে লুকিয়ে লুকিয়ে একটু শেয়ার করি। তো আদর করতে করতে ফাঁকে কিন্তু আবরা যে কোনো সময় একটা কামড় দিয়ে দিবে, না হলে মার দিয়ে দিবে, তারপরে দুজনে মারামারি শুরু হয়ে যাবে, আর তখন আমাদের ওদের পিছনে ছোটাছুটি করা লাগে। আর নাহলে এমনিতে কি আদর, দেখেন একজন আরেকজনকে আদর করতেছে। আর এদিকে বোতলের ভিতরে গাছ রাখা দেখে আমার ছেলে খুবই অবাক হয়েছে, বলতেছে এটা তুমি কিসের মধ্যে গাছ রেখেছো, ওইটা কোথায়, মানে ও বলার চেষ্টা করতেছে যেটার মধ্যে গাছ ছিল সেটা কোথায় জিজ্ঞেস করতেছে।
তো বলতেছে এটার মধ্যে কেন রাখছো, এটা সুন্দর না। তো আমি আবার বলছিলাম যে তুমি তাহলে আমাকে একটা কিনে দিও, আর পাশের বাসায় গান হচ্ছিল এই জন্য সরাসরি সাউন্ডটা হচ্ছে কি রাখি নাই। তো বললো ঠিক আছে আমি তোমাকে অনেক সুন্দর ইয়েলো একটা কিনে দিব, ওটা যে ইয়েলো কালার ছিল সেটাও সে জানে। আর এদিকে হচ্ছে চিড়া ভিজিয়ে নেওয়া হয়েছে, যেটা আমাদের ইফতারে থাকেই মাস্ট। আর এদিকে হচ্ছে চিকেন, সবজি, ক্যাপসিকাম কয়েক রকমের আইটেম দিয়ে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে ভাজির মতো করে নেওয়া হয়েছে। আর এদিকে বান বানানো হয়েছে, আর সসও রেডি করা হয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ বার্গারই বলতে পারেন। তো এরপরে সস দিয়ে হচ্ছে ওই মিশ্রণটাকে একটু মেখে নেওয়া হয়েছে, দেন হচ্ছে এখানে বার্গারের মতো করে বানগুলো কেটে ভিতরে হচ্ছে দেয়া হয়েছে। এটা খেতে বেশ অনেক মজা হয়, মানে বার্গারের মতোই লাগে। আর যেহেতু আজকে আমরা অনেক মানুষজন, তাই ভাবলাম সবাই মিলে আজকে আমরা নিচে বসে পড়ি ইফতার করার জন্য। এই জন্য এখানে হচ্ছে গিয়ে চাদর বিছিয়ে নেওয়া হচ্ছে, একসাথে বসে সবাই মিলে ইফতার করতে কিন্তু মজাই লাগে। তো খেজুরও রেডি করা হয়েছে, আর ছোলা ভোনা তো মাস্ট, কারণ ছোলা ছাড়া আমাদের বাসার একজনের আবার ইফতারই হয় না। আর কার হয় না সেটা তো আপনারা জানেনই, আর বারবার না বললাম। তো এরপরে হচ্ছে একে একে জিনিসপত্র আমরা সবাই মিলেই এনে নিচ্ছি, আর আনার পরে হচ্ছে আমি এদিকে চিড়াগুলো হচ্ছে বাটিতে বাটিতে করে বেড়ে নিতেছি। আর ইফতারের সময় কিন্তু চিড়াটা খেলে সত্যি অনেক বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা, মানে মনে হয় যে ভালো লাগতেছে। ভাজা পোড়া খেতে ভালো লাগে, বাট খাওয়ার পরে কিন্তু একটা অস্বস্তি ফিল হয়, জানি না আপনাদের কেমন লাগে। আর এদিকে যে হালিমও হয়ে গেছে, হালিম একদম গরম গরম চুলা থেকে নামানো হয়েছে, ঠান্ডা হলে অবশ্য আরেকটু ঘন হয়ে যাবে। তো আমি বাটিতে বাটিতে বেড়ে নিতেছি, আর মানে হুট করেই হচ্ছে বাসায় মেহমান আসা, যার জন্য বাসায় যা ছিল তা দিয়েই আপ্যায়ন করার চেষ্টা। তবে প্রপার ভাবে হালিমটা যদি রান্না করা যায় তাহলে দোকানের হালিমের থেকেও কিন্তু বেশি টেস্ট লাগে বাসায় এভাবে রান্না করলে। তো এখানে আমি পেঁয়াজ, বেরেস্তা, তারপরে হচ্ছে শসা, ধনেপাতা কুচি সব কিছুই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদাও দিতে পারেন, বাট আদা সবাই পছন্দ করে না সেই জন্য দিলাম না। আর একটু লেবু চিপে নিলাম। আর এই তো বাসায় হচ্ছে ছোট ছোট মেহমান, মানে সবগুলোই আমার কাজিন, আর ওরা আদিপের সমবয়সী, আদিপের থেকে ছোট এরকম আর কি। আর এই লোকটাকে তো চিনে নেই, সে কোত্থেকে আসছে আল্লাহ জানে। আর ওদিকে আব্বু সুন্দর করে তার ইফতার আলাদা করে নিয়ে বসে বসে জিকির করতেছে, তো ভাবলাম এটাও একটু শেয়ার করি। আর খেজুর, জিলাপি এগুলো হলো আলাদা আলাদা করে ছোট ছোট প্লেটে এক এক পাশে ভাগ করে দেয়া হয়েছে। তো এরপরে আমাদের এই তো ইফতার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই গেল। আর ইফতারের শেষ মুহূর্তে হচ্ছে গিয়ে পাশের বাসা থেকে অনেক ইফতার চলে আসলো, তো সে সময় আমরা আবার অনেক কিছু এখান থেকে খেলাম, আর ন্যায় না হচ্ছে গিয়ে তরমুজ দেখে ঝাঁপায় পড়ছে, তাই ভাবলাম এটা একটু রেকর্ড করি। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, সবসময় আমার ডেইলি লাইফের ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে রেসিপি শেয়ার করলে তো কথাই নেই। তো চেষ্টা করতেছি আপনাদের মন মতো করে সবকিছু মিলিয়ে ব্লগ শেয়ার করার, আশা করব আপনারাও আমাকে আগের মতো এরকম ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলেই কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। সো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে সবার সাথে নতুন ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।